এসএমএস এর মাধ্যমে ওমানের বেকার নাগরিক ও প্রবাসীদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একই কায়দায় আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে অনলাইন বিজনেসের নামেও অর্থ লোপাটের প্রমাণ পাওয়া গেছে। তাই অনলাইন মাধ্যমে পাওয়া লোভনীয় চাকরির অফার গ্রহণের ক্ষেত্রে সূত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অনুসন্ধানে এইসব তথ্য উঠে আসে। পুলিশ বলছে চাকরির লোভে পড়ে সত্য মিথ্যা যাচাই না করে প্রতারকদের কথা মতো অর্থ লেনদেন করছেন ভুক্তভোগীরা। এছাড়া অনেকে অবিশ্বাস্য মুনাফার লোভে অনলাইন বিজনেসের ফাঁদে লাখ লাখ টাকা খুইয়েছেন। এমত অবস্থায় সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো অফার আসলে তা পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট বানিয়ে জালিয়াতির দায়ে 5 প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা অবিকল ব্যাংকিং ঘরানার ওয়েবসাইট বানিয়ে গ্রাহকদের থেকে অর্থ হাতিয়ে নিতেন। এর 2 সপ্তাহ আগেও ওমানে ব্যাংকিং স্ক্যামের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তারা ব্যাংক কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছে ফোন দিয়ে অ্যাকাউন্টের আবশ্যিক সুরক্ষা এবং তথ্য আপডেটের নাম করে টাকা চুরি করতেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।